পুষ্পা টু পুষ্পা টু এমন একটা সিনেমা যেটা মানে জবে থেকে হয়েছে লোকে এক্সপেকুলেট করছিল অ্যানাউন্স আসবে তখন থেকে এখানে এক্সাইটমেন্ট তুঙ্গে মারাত্মক এক্সাইটমেন্ট এখন তো টিজার ড্রপ হয়েছে সেই টিজার দেখেও দর্শক পাগলে গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটা কিন্তু বাংলাতেও রিলিজ করবে তো বুঝতেই পারছেন কিরকম ক্রেস এবার ব্যাপার হচ্ছে ক্রেজ তো আছে আল্লাহ অর্জুনের ক্রেজ আছে পুষ্পার ক্রেজ আছে ছবি ঠিক আছে মানছি এবং একটা সফল ফ্র্যাঞ্চাইজি ফার্স্ট পার্টটা তো কোভিড এর পরে রিলিজ করে দারুণ পারফর্ম করেছে তো কথা হচ্ছে পুষ্পা টু কিন্তু মুক্তির আগেই প্রায় পাঁচশো কোটি টাকা কামিয়ে ফেলেছে এখন আপনার প্রশ্ন করবেন কিভাবে সেটা নিয়ে আজকের এই ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড আমি জিত আজকে পুষ্পা টুকে নিয়ে কিছু কথা বলবো পুষ্পা টু কিন্তু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে চলেছে এবং এটার জন্য কিন্তু আজাদ সিংহামের থার্ড পার্ট কিন্তু যাচ্ছে বা পিছানো হচ্ছে বলে শোনা গেছে একদিকে ভালো ক্ল্যাশ হলে তো বক্স ক্ষতি অফিসের হয় তো পুষ্পা কিভাবে পুষ্পা কিভাবে আগে সেটা নিয়ে আজকের এই আলোচনা এই সিনেমা যে ডিস্ট্রিবিউটর এ ফিল্মস যারা বাহুবলী কেজিএফ পুষ্পা এবং আমাদের বাংলারও চেঙ্গিজ মানুষ এগুলো ডিস্ট্রিবিউট করেছে আরো অনেক বড় বড় প্রজেক্ট তারা করবে ডিস্ট্রিবিউশন তো তারা কিন্তু এই ছবির যে থিয়েট্রিক্যাল রাইটস সেটা কিন্তু কিনে নিয়েছে দুশো কোটি টাকায় থিয়েট্রিক্যাল রাইটস বলতে তারা যে ডিস্ট্রিবিউটার তারা প্রডিউসারের থেকে ছবিটা কিনবে তারা দুশো কোটি টাকা কিনে ফেলেছে এটা বিশাল অ্যামাউন্ট আনিল থাটানি এ ফিল্মস দুশো কোটি টাকা দিয়ে এই ছবিটা কিনে নিয়েছে পুষ্পা কে এরপরে তো আরও বড় ব্যাপার নেটফ্লিক্স যারা এখন মানে অনলাইন ওটিটি প্ল্যাটফর্মে একদম নাম্বার ওয়ান তারা রেকর্ড দামে কিনেছে যেখানে বাংলা সিনেমা রিলিজ হওয়ার এক দেড় বছর পরও এখন কোথায় আসবে এই নিয়ে আমরা এখন প্রশ্ন করছি নিজেদেরকে প্রডিউসারদের সবাইকে প্রশ্ন করছি সেখানে রিলিজ হওয়ার এতদিন আগে নেটফ্লিক্স কিনে নিয়েছে পুষ্পা টুকে কত টাকায় দুশো সত্তর কোটি টাকা কিনে নিয়েছে এবং শুধু এটাই নয় এছাড়া রয়েছে যে তেলেগুতে স্টার মা বলে কোন একটা প্রতিষ্ঠান পুষ্পা স্যাটেলাইট রাইটস কিন্তু কিনেছে সেটা এক্স্যাক্ট এমন আমি জানি না তাই বলতে পারবো না আর লাস্ট বাট নট দা লিস্ট টি সিরিজ মিউজিকের যারা কিং মিউজিক রাইটস যেটা কিনেছে পুষ্পা টুর সেটা হচ্ছে সিক্সটি ফাইভ টোটাল মিরালে কত হয় পাঁচশো কোটির ওপরে সুতরাং মানে হিউজ হিউজ রেকর্ড মানে বক্স অফিস থেকে তো যা কালেকশন করার করবে এই মুক্তির আগেই প্রায় পাঁচশো কোটি কামিয়ে ফেলেছে টোটাল মোটামুটি বারোশো তেরোশো কোটি টাকা গ্রস ইনকাম হওয়া কোনো ব্যাপারই নয় পুষ্পাটুর পক্ষে আপনাদের কি মতো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ